গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে চলছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ। মুন্না মুন্না, আপনি তো আলোচনা সভায় রয়েছেন, সেখানে কোন কোন নেতা উপস্থিত আছেন, আলোচনার সর্বশেষ কি কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। যেহেতু ঢাকা শহরের দুই ইউনিট নিয়ে কিন্তু আজকে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, ঢাকার দুই প্রাণ কেন্দ্র বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট, তারা কিন্তু আসলে এই সমাবেশে তারা কিন্তু আয়োজন করেছে এবং এই সমাবেশে প্রথম যোগদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক এবং সড়ক পরিষদ মন্ত্রী ওবায়দুল কাদের। এবং এই মুহূর্তে সমাবেশে কিন্তু কথা বলছেন বিভিন্ন নেতৃবৃন্দ, তারা এখানে রয়েছেন, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং অন্যদিনের তুলনায় আমরা যদি বলতে পারি যে রমজান মাসের যে হিসেবে কিন্তু এখানে বলা যেতে পারে লোকজন উপস্থিত বেশ বেশি এবং ইতিমধ্যে কিন্তু এই সমাবেশের অবস্থা কিন্তু গুলিস্তান ছাড়িয়ে আশেপাশে অবস্থা ছড়িয়ে গেছে। আমি জানেন যে টানা চার মেয়াদ এবং পঞ্চমবারের মতো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা রয়েছে এবং এই মেয়াদে ক্ষমতা আসার পর কিন্তু তাদেরকে কিছু এখন সব থেকে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ এবং সেই বাজার নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু সরকার কাজ করছে এবং দলের পক্ষ থেকে আসলে কি ধরনের আগামী দিনের বাড়তি থাকবে, কি ধরনের নির্দেশনা থাকবে সেই সমাবেশ থেকে কিন্তু আওয়ামী লীগ সদস্য সম্পাদক ঘোষণা করবেন। এবং এই ঢাকার দুই ইউনিটের বিশেষ করে উত্তর দক্ষিণের কিন্তু আপনার শুধুমাত্র ইউনিট কমিটি হয়েছে, এরপরে কিন্তু কোনো কমিটি হয়নি এবং তারা কিন্তু আসলে এই কমিটি করতে চান এবং সেই কমিটি হিসাবে তারা কিন্তু আসলে আগামীতে কি করবেন সেটাও কিন্তু আসলে এই সমাবেশ থেকে হয়তো বা কোনো বার্তা দিতে পারেন বাংলাদেশ আওয়ামী সদস্য সম্পাদক। গণতন্ত্র দিবসের সমাবেশে কিন্তু আসলে ঢাকার দুই ইউনিটই কিন্তু আসলে উপস্থিত হয়েছেন এবং তাদের নিজ নিজ এলাকার কিন্তু নেতা কর্মী তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং ঢাকার দুই ইউনিটের তাদের সামনে যে কমিটি আপনার এরপরে যে গত ভোটের আগে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল তারপরে কিন্তু এটি বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় সমাবেশ, অর্থাৎ একটি ছিল শান্তি সমাবেশ, তারপরে কিন্তু দ্বিতীয় সমাবেশ এবং এই সমাবেশে কিন্তু আসলে অনেকটাই আমরা দেখছি যে নেতাকর্মী উপস্থিত হয়েছে, তারা কিন্তু আসলে এই সমাবেশে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সম্পাদক তিনি আসলে কি বার্তা দেবেন সেই বার্তা দেবেন তার নেওয়া তারা কিন্তু অপেক্ষা করছেন এবং এই সমাবেশ থেকে তারা হয়তো সেই নির্দেশ নিশন নিয়ে তারা কিন্তু আসলে মাঠে নামবেন, কাজ করবেন। তো সব কিছু মিলিয়ে চলছে 25 মার্চ গণতন্ত্র দিবসের সমাবেশ এবং এই মুহূর্তেই ছিল আমাদের সমস্যা অবস্থা। ধন্যবাদ মুন্না আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, গণহত্যা দিবস উপলক্ষে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে চলছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা, সেখান থেকে সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।